वेलकम बैक टू माय चैनल। आज बुधवार 18 अगस्त एखन समय 4 बजे। आमी सकाले आमार निजेर किछु काज छेड़े माने आमार घरोवा जे काज काजगुलो छेड़े आमी खूब आर्जेंट काजे बाइरे बेरिये गेछिलाम, जार जन्य आमी सकाले कैमरा ऑन करते पारी नी। तो आशा करी तुम्हारा सबाई भालो आछो। और आमी जे काजे गेछिलाम सेखान थेके आसार समय आमी किछु बाजार करलाम, सामान्य किछु बाजार, ताई भाबलाम बाजारटा तोमादेर संगे एकटु शेयर करी। देखो पटल पटल उच्छा भिंडी पेयारा डालिया डालिया और किसान फ्रेश टमेटो सस और एखाने आछे मिक्स्ड फ्रूटी जेली बा जाम। एटा आमी राखी केन, कखनो जदि देखी जे आमार रुटी खाबार किछु नेई बा एकटु मुखटा चेंज करते हय तखन आमी एटा यूज करी। आमी साधारणत मिष्टि जातीय जिनिस खाई ना, अनेक समय हयतो आपद विपदे खेते हय एकटु, कारण হয়তো রুটি আছে দেখা গেল ঘরে যে তরকারি আছে সেটা রুটির সঙ্গে ভালো লাগছে না। যাই হোক আমি এখানে সময় নষ্ট করব না, আমি তাহলে এখনকার মতন আসছি। তোমরা ভালো থাকো, আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি। দেখো আমি লাঞ্চে এলাম, তা লাঞ্চে এলাম আজকের লাঞ্চ ডিমের কারি, হাঁসের ডিম এক কারি, পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, ডাল, আর আছে লেবু। আচ্ছা খাবার শুরু করার আগে আমি তোমাদের সাথে দুটো কথা বলে নিই। গতকালকে আমি ইটিং শো চলাকালীন তোমাদের বলেছিলাম না যে কোথাও যেন একটু মাইকের আওয়াজ একটু, তাই আমি ইচ্ছা করেই জানালা একটু খোলা ছিল, কারণ কারেন্ট ছিল না, অন্ধকারে তো আর ভিডিও করা যায় না। একটু কারেন্ট মানে একটু ধরা জানালা খুলে আর সব বন্ধ করে আমি খেতে শুরু করেছিলাম, কারেন্টটা পরে আসলো তখন আমি জানালা বন্ধ করতে পারলাম না, খেতে বসেছিলাম। তো যাই হোক দূরে কোথাও মনে হলো যেন মাইকের আওয়াজ, কিন্তু কি আওয়াজ সত্যি আওয়াজ নাকি আমি কিন্তু অতটা শুনতে পাইনি। যাই হোক শুনতে পাইনি, আমি অনেক ভালো মতন চেক করে আমি ইটিং শোটা করলাম তোমরা দেখলে। তারপরে মন্দিরের কাছে যখন মোবাইলটা দিয়েছি এডিটিং করতে এডিট করতে, তখন মন্দিরা বলছে বাবা তোমার কপিরাইট হয়ে গেছে। আমি আমার কপিরাইট হলো কি করে, তা মন্দিরাও বলল যে আমরা অনেক চেক করলাম মোবাইলে কোথাও কোনো আওয়াজ নাই কিন্তু কপিরাইট। কিসে কপিরাইট হলো, তুমি এলে না কেন, এরকম কিছু ওই লেখাটাও আবার দিয়ে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। তাই কিছু করার নেই আর, কপিরাইট মানেই বুঝো ওই ভিডিওতে আমার কোনো ইনকাম নাই কিচ্ছু নাই। তাই যারা নতুন ইউটিউবার তাদেরও আমি বলছি তোমরাও সতর্ক থাকবা, বাইরের কোনো গানের একটু আওয়াজ যেন না আসে, কারণ আমি শুনতে পাইনি কিন্তু কর্তৃপক্ষের সফটওয়্যারে ধরা পড়েছে তুমি এলে না
এরকম কিছু। তো যাই হোক, তুমি এলে না এটি আমার ভালো, না এসেই আমার কপিরাইট, আর তুমি যদি চলে আসতে তাহলে তো আমার আরো কিছু হয়ে যেত। তা ঠিক আছে, আমি এবার খেতে আরম্ভ করব। বাইরে কিন্তু আজকে প্রচন্ড হাওয়া, খুব মিষ্টি হাওয়া, বিশেষ করে আমার ঘরে তো প্রচন্ড হাওয়া। কিন্তু দুঃখের বিষয়, জানালা খুলতে পারছি না, ভয় হয়ে গেছে আমার। যাই হোক, আমি তাহলে খেতে আরম্ভ করি। প্রথমে আমি পুঁটি মাছ ভাজা দিয়ে শুরু করছি। লেখাটা ছিল সে তো এলো না, মনে পড়ল এখন, সে তো এলো না, আর সে তো এলো না, না এসেই ভালো হয়েছে, না এসেই আমার কপিরাইট, আর সে যদি চলে আসতো তাহলে তো বুঝতেই পারো কি হতো। একটা জানালা খুলে দেখি দেখি কি হয়। যাক, কিছু মনে করো না, ডিস্টার্ব করলাম তোমাদের। তোমাদের ওখানে কি এরকমই হাওয়া আসবে? প্রচন্ড হাওয়া দিচ্ছে এবং হাওয়াটা খুব মিষ্টি।
এবার আমি ডাল নিচ্ছি। মসুর ডাল একটু, লেবু নেই, ডালটা খুব ভালো লাগছে। পাঁচফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, অনেক সময় রসুনও দিই, আবার অনেক সময় দুটোই দিই। আজকে শুধু পেঁয়াজ দিয়েছি, সময়টা কম বলে ঝটপট করে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি হাঁসের ডিমটা নিচ্ছি।
তোমরা যারা রেগুলার ভিডিও দিচ্ছ না, মানে যারা আমার সাবস্ক্রাইবের আমার মানে পরিবারের সদস্য মধ্যে বলছি, তোমরা রেগুলার ভিডিও দাও। রেগুলার ভিডিও না দিলে হয় না। হ্যাঁ, এক একদিন বাদ যেতেই পারে, নানান রকম সমস্যা আসতেই পারে, আমারও হয়তো এরকম হয়েছে বা ভবিষ্যতে হতে পারে, তবু তোমরা দেখবে যে অন্তত পক্ষে রেগুলার ভিডিওটা দেওয়া যায় কিনা চেষ্টা করো। কারণ আমি গতকালকেও বলেছি যে আমি তোমাদের অনেক ভিডিও দেখেছি, তোমরা অনেকেই সপ্তাহে একদিন বা 15 দিনে একটা বা মাসে একটা বা 2 মাসে একটা এইভাবে ভিডিও দিচ্ছ। তো এইভাবে ভিডিও দিলে তো তোমরা এগোতে পারবে না। আর এইভাবে এই কথা বলার মানেই হচ্ছে আমি চাই তোমরাও এগিয়ে চলো, তোমরা এবং আমি সবাই আমরা এগিয়ে চলি। আমি কখনোই চাই না যে আমি একা একা এগোব, আমি চাই তোমাদের সাথে করে তোমাদের হাত ধরে এগিয়ে যেতে। আমি তোমাদের হাত ধরে নিয়ে যেতে চাই যাতে তোমরা আরো এগিয়ে যেতে পারো। তার মানে কিন্তু এই নয়, তোমরা আমাকে ভুল বোঝো না যে আমি অনেক বড় হয়ে গেছি তাই তোমাদের আমি এইভাবে জ্ঞান দিচ্ছি বা তোমাদের আমি এগিয়ে নেওয়ার কথা বলছি, ওটা ভেবো না। আমিও অতি নগণ্য, তোমাদের ভালোবাসার জন্য আমি যেটুকু পেয়েছি একমাত্র তোমাদের ভালোবাসায়। কারণ আমার ভিডিওর কোয়ালিটি যে কিরকম সেটা আমি নিজেও বুঝি, কারণ আমার ভিডিও সম্বন্ধে আমার জ্ঞান আছে যে আমি কতটা কাঁচা কতটা আমি কমা এইটা আমি বুঝি। তবু তোমরা আমাকে ভালোবাসো তাই হয়তো আমি কিছুটা এগিয়ে গেছি। আর যারা আমার ভিডিও দেখছো বা দেখছেন তাদের আমার কাছে আমার হাত জোর করে অনুরোধ, আপনারা বা তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে বা করবেন। ভিডিও ভালো না লাগলে আমি বলছি না সাবস্ক্রাইব করার জন্য, যদি এতটুকু ভালো লাগে তাহলে যেন আমাকে সবাই সাবস্ক্রাইব করে, আমার একটা অনুরোধ থাকলো। কারণ আমি একা সবকিছু সামলিয়ে তারপরে ভিডিও করি, একটু ভাবলেই বোঝা যায় যে আমি কতটা পরিশ্রম করছি। এই দেখো আজকেই আমি 4টার সময় বোধহয় প্রথম তোমাদের সঙ্গে দেখা করলাম, মানে আমি আমার ব্লগটা চালু করলাম, বুঝতেই পারো। যাই হোক, আমি সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি আমার ভিডিও এতটুকু ভালো লাগে আপনারা বা তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আগামীকাল আবার আমি তোমাদের সঙ্গে দেখা করবো।